বাংলাদেশের বিএনপি এবং মানে কিন্তু সেখানে তিনি উদ্ধৃত করেছেন, তিনি যেটি মানে তিনি যেটি বলেছেন যে বিএনপি কোনো জোট জোট আর করতে চাইছে না, মানে এই জোটটাকে আর রাখতে চাইছে না, সেটি তার বক্তব্যে স্পষ্ট আমি যেটি করেছি। আমার মনে হয় যে উনি যেভাবে বলেছেন জোটবদ্ধ থাকা অবস্থাতে মানে জোটটা কিন্তু বিএনপি আনুষ্ঠানিক আর বলেছেন জোটের কোনো কার্যকারিতাও নেই, সেটি জোট কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপি ভেঙে দেয় নাই। 20 দলের কার্যক্রম সম্বন্ধে আগে যেভাবে ফোকাস করা হতো বা বিভিন্ন অনুষ্ঠানে করা হতো সেটা হয়তো ইদানিং করা হচ্ছে না, কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপি 20 দল ভেঙে দেয় নাই এবং জামাত সম্বন্ধেও কোনো মন্তব্য করে নাই। বরঞ্চ বলা যায় 20 দলের এই যে অন্যতম একটি প্রধান দলই বলব জামাত ইসলাম, তার প্রধান তিনি এই জোটের সম্বন্ধে তিনি একটি মন্তব্য করেছেন যে জোট বিএনপি করতে চাচ্ছে না। তো জোট যখন একসঙ্গে আমরা করেছি একসঙ্গে আমরা এটা ভেঙে দিতে পারি, সেটা একসঙ্গে কথাগুলো আসে নাই এবং আমরা মনে করি না যে এখনও জোটের প্রয়োজনীয়তা নাই, কিন্তু স্বস্ব অবস্থান থেকে দলগুলো যদি কাজ করতে করতে আবার এক জায়গায় হতে পারে তাহলে এটা সব থেকে ভালো। কিন্তু জামাতের সঙ্গে বিএনপির জোট তো জোট করা তো অনেক বছর ধরে মানে শুরু থেকেই সমালোচনার মুখে আছে এবং বলাই হচ্ছে যে স্বাধীনতা বিরোধী চক্রকে বিএনপি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, সঙ্গে রাখছে না না একটা, এবং কেউ কেউ মনে করেন সেটি বিএনপি রাজনীতির জন্য ক্ষতি হয়েছে অনেকাংশে অনেক ক্ষেত্রে, অনেক অনেক দায় হয়তো বিএনপিকে নিতে হয়েছে, কিন্তু স্বাধীনতা পরবর্তীতে এমন কোনো রাজনৈতিক দল নেই যে জামাতের সঙ্গে আনুষ্ঠানিক ঐক্য না হলো কিন্তু আন্দোলন সংগ্রামে পাশাপাশি তারা বসে নাই কথা বলে নাই এমন না, এমন নয়। কিন্তু এটা আওয়ামী লীগ বাম ঘেঁষার বিভিন্ন রাজনৈতিক দল আমাদের এই ধরনের অনেক ছবিও আমরা দেখেছি এবং আদতে হয়েছে, তখন তারা সবাই আজকে যেমন দিলীপ দা বললেন যে এখন তারা প্রধান এনিমি মনে করছেন সাম্প্রদায়িকতা, এখানে যে মানুষের কষ্ট কর্তৃত্ববাদী শাসন জবাবদিহিমূলক সরকার না থাকা গণতন্ত্র না থাকা এই জিনিসগুলো তিনি মনে করছেন অপরাধান, ওটা ফোকাসে না আসলো হয় সাম্প্রদায়তে হিন্দু মুসলিমের অথবা বৌদ্ধ খ্রিস্টানের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটাই এখন মুখ্য মনে করতে পারেন, তার অবস্থান থেকে তিনি এটা ব্যাখ্যা করেছেন। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যে প্রেক্ষাপটে হয়েছিল সেটি হচ্ছে এক মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, যেমন ন্যূনতম ভোট এটা নাই, এখন খালি ভোট হলেই গণতন্ত্র এসে যাবে এটা মানে মুখ্য বিষয় না, সেই ন্যূনতম যে বিষয়টি সেটিও এখন বাংলাদেশের নাই। একসময় ধরেন এই জামাতে ইসলামের সময় সঙ্গে পাকিস্তান আমলে শেষের দিকে আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক দল মৌলিক গণতন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য তারা জোট করেছিল, সেখানে কিন্তু মৌলানা ভাসানীকে ডাকাই হয় নাই, এটা ইতিহাসের বিষয়। বিশেষ করে সেই সময়গুলোতে জামাতের সঙ্গে অন্যান্য আওয়ামী লীগ বা অন্যান্য দলগুলোর সঙ্গে সম্পর্ক হয়েছে। এখন এই বাংলাদেশের প্রেক্ষাপটে যখন এরশাদবাদী আন্দোলন হয় জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলো তাদের অবস্থান থেকে তারা এই আন্দোলনগুলোতে ছিল একটা মুহূর্তে, অর্থাৎ 2001-এর আগে সেই সময় আওয়ামী লীগ সরকার বা 14 দলের সরকারকে মোকাবেলা করার জন্য 4 দলীয় ঐক্যজোট গঠন করা হয়েছিল, সেই ঐক্যজালে একটা দল ছিল জামাত ইসলাম। সেই জামাত ইসলাম পরবর্তী ধারাবাহিক রূপ হিসাবে সরকারে গেছে, 20 দলে অংশগ্রহণ করেছে। তো এখন যদি তারা মানে একা অথবা তার সমমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলে এটা আমি মনে করি না যে খুব খারাপ বিষয়, বরঞ্চ বিএনপির বিরুদ্ধে যে সমালোচনাটা বিশেষত আওয়ামী লীগ করে সেই সমালোচনার তীব্রতা এখন কমবে, এই কারণে যে ভবিষ্যতে রাজনীতিতে জামাতের ভূমিকা কী হয় সেটাও এখন আবার দেখার বিষয় হবে, কারণ জামাত যতক্ষণ পর্যন্ত বিএনপির সঙ্গে ছিল আক্রমণের তীব্রতা ছিল খুব বেশি, এখন আবার যদি সামনের রাজনৈতিক পোলারাইজেশনের
এমন হতে পারে যে জামাত আবার একসঙ্গে বসে তারা আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করছে, তখন আবার একটা প্রেক্ষাপট নতুনভাবে তৈরি হবে যেটা অতীতে ছিল বা হয়েছে। এই যেমন 2008-এর আগে যে নির্বাচন, সেখানে কিন্তু জামাত ইসলাম, সেটা 2008-এর না তারও আগে একবার কিন্তু 300 আসনের তারা প্রার্থী দিয়েছিল, আওয়ামী লীগ খুশি হয়েছিল। অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির বাইরে আমরা জানি যে অন্তত 6-7% বা তার একটু বেশি ভোট এককভাবে জামাত ইসলামে আসে, যারা গণতান্ত্রিক রাজনীতি করেন এই ভোটের দিকে সবারই দৃষ্টি থাকতে পারে, যারা যে জামাত কোন দিকে যাচ্ছে তার ভোটটা কোথায় পড়ছে এটা মনে হতে পারে। সেই কারণে আমার কাছে যেটা মনে হয়, জামাত যে অবস্থানে গেছে এটা এখনও পরিষ্কার না। ওকে, সেটা আমরা লক্ষ্য করি, দেখি কোন দিকে যায়, কীভাবে পোলারাইজেশনটা রূপ নেয়। এমনি এমনি এর বাইরে কথা বলতে গিয়ে মিস্টার দিলীপ বড়ুয়া উন্নয়নের প্রসঙ্গ তিনি টেনেছেন, তবে একই সঙ্গে তিনি মানুষের কষ্টের কথাও বলেছেন, বাজার নিয়ন্ত্রণে যে সমস্যা সেগুলো বলেছেন, আপনি এইসব বিষয়ে আপনার মতামত কিছু বলবেন? দিলীপ দা তো একসময় এই সরকারের মধ্যেই ছিলেন, যদি সরকারি সিন্ডিকেট হয়ে যায় তো ক্ষুদ্র হলেও দিলীপ দার সেই সিন্ডিকেটের অংশগ্রহণ থাকতে পারে, এটা আমার বিবেচনায় মনে হয়। এই কারণে যে সরকারের সমর্থন ছাড়া এই সিন্ডিকেট যে কোনো ধরনের, শিক্ষার ক্ষেত্রে বলেন বা যে কোনো ধরনের সিন্ডিকেটেই সরকারের সমর্থন ছাড়া হয় না। যেমন এই দেখেন আমাদের জ্বালানির বর্তমানে যে পরিস্থিতি, এখানে আপনার তারা আমাদের বিদ্যুৎ দিতে পাক না পাক ট্যাক্স কিন্তু তারা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, সরকারের কাছ থেকে নেওয়ার অর্থই হচ্ছে জনগণের টাকা তারা নিয়ে যাচ্ছে। এখানে যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে এর দায়িত্ব সরকারকে বহন করতে হবে। এই যে এখন যে বাজার নিয়ন্ত্রণীয় অবস্থায় আছে, এমন একটা দ্রব্যের দাম নাই যে কোনো সুস্থ মানুষ, সে সরকারে থাক আর সরকারের বাইরে থাক, একমাত্র বাণিজ্যমন্ত্রী আর 14 দল বাদে ভয়ঙ্কর এই মানে নিষ্পেষণ। এমনকি আমার মনে হয় আওয়ামী লীগের একটা অংশ আছে যারা একেবারে প্রান্তিক, তারা এই কষ্টের সম পরিমাণ, কারণ আমি পত্রিকায় দেখছি, আমি জানি না আপনাদের, অনেকেই গরুর দুধ দিয়ে গোসল করে তারা মাপ চেয়েছে যে আমরা এই দলের সঙ্গে এখন আর থাকবো না। কেন? সেটি হচ্ছে বাজার শুধু না, এই যে নিরাপত্তার ক্ষেত্রে দিলীপ দা নিশ্চয়ই স্বীকার করবে যে ধর্ষণ এখন মহামারী আকারে রূপ নিয়েছে। আপনি বাসে উঠবে, এটা শিক্ষায়তনের হলে থাকবে, ট্রেনে চড়বে, কোনো ক্ষেত্রে এখন নারী নিরাপদ না। যে নিরাপত্তা মানে কিছুদিন আগে পর্যন্ত এত ভয়াবহ রূপ নেয় নাই, ঠিক তেমনি পুরুষরাও খুব অবস্থা আছে। কোনো ঘুষ ছাড়া কোনো কাজ হয় বাংলাদেশে এখন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে বিশ্বাস করা খুব কঠিন। সেই কারণে আপনার শিল্প, কৃষি, শিক্ষা এমন কোনো জায়গা নেই যেখানে নৈরাশ্য গ্রাস করে নাই। আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে একমাত্র সরকারি ছাত্র সংগঠন বাদে, আমাদের ছাত্রদল তো এখন নাই, মানে কোনোভাবে তাদেরকে রাখা হচ্ছে না, মানে যেতেই দেওয়া হচ্ছে না, আর অন্যান্য ছাত্র সংগঠনও যে তারা থাকতে পারছে এটা আমার কাছে মনে হয় না। অর্থাৎ মানে হল কন্ট্রোল করছে হল প্রশাসন না ছাত্রলীগ, এমনকি বিশ্ববিদ্যালয় কন্ট্রোল করছে অন্য কোনো মানে প্রশাসনের কোনো কর্মকর্তারা না, সরকারি ছাত্র সংগঠন। সেই জন্য আমার কাছে মনে হয় চূড়ান্তভাবে নৈরাশ্য, আমরা একটা নৈরাশ্যজনক একটা পরিস্থিতির দিকে আমরা ধাবমান।